ভাই এক না কথা কবার চাম ঢাকাত মুই যাবার চাম হাতির জিলটা দেখে আনো হয় হ্যাঁ দর্শক আর যেতে হবে না ঢাকায় এখন আমাদের রসি ভরা রসমঞ্জির গ্রান চরঞ্চলে ভুট্টা মরিস গাইবান্ধার প্রাণ গাইবান্ধার প্রাণকেন্দ্রে ঘাগট পারে অবস্থিত এই গরিবের হাতির জিল আসতে পারেন সহপরিবারে কিংবা বন্ধু বান্ধব মিলে উপস্থাপনার এ ধরন কার মতো বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন ইত্যাদি অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের সম্প্রতি হানিফ সংকেতের ভাষা ও উপস্থাপনার ধরন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন রঞ্জু নামে এক যুবক রসেমোড়া রসমুঞ্জি ঘ্রাণ চরঞ্চলে ভুটকামরিচ গাইবান্ধার প্রাণ হ্যাঁ প্রিয় দর্শক তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার ভাষায় বলেছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার উততার ঢালুতার পারি। প্রথম দিকে গ্রামের কয়েকজন মিলে ইউটিউবে ফানি ভিডিও ও শর্ট নাটক বানানো শুরু করেন পরে নিজে একা কিছু করবেন এ ভাবনা থেকে শুরু করেন উপস্থাপক হানিফ সংকেতের মতো খুবaho উপস্থাপনা করে দর্শকদের আকৃষ্ট করার ধানে ধুলায় কুস্তায় পানি এর নাম হচ্ছে কামার জানি গাইবান্ধা সদর উপজেলায় অবস্থিত পাঁচটি ইউনিয়নের কোলঘেষে গড়ে ওঠা এই বন্দর আর এই বন্দর নিয়েই থাকবে ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে যে যেখান থেকে মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ নিজের ভালো মোবাইল না থাকায় এ চেষ্টা প্রথমে বাধাগ্রস্ত হলেও পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেয়া উপহারের মোবাইলে শুরু করেন তার চেষ্টা হানিফ সংকেতের মতো উপস্থাপনার পাশাপাশি দেশীয় গান এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে এখন সবার জনপ্রিয় হয়ে উঠেছেন রঞ্জু কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করতে গেলে তাকে দেখতে ও তার সাথে সেলফি তুলতে ভিড় জমান ভক্তরা গীতগুলো যে এমন সুন্দরভাবে বলে আর সে নিজে থেকে একটু নৃত্য করে এতটাই ভাল লাগে যার কারণে আজকে সে জনপ্রিয়তা পাইছে পাশাপাশি হচ্ছে বিভিন্ন খেলায় ধারা বিবরণী দেয় এই জিনিসগুলো আর কি ভালোভাবেই নেয় দর্শকরা যারা আছে আর কি চেষ্টা করতেছে যে হারিব সংকটের মতো হওয়ার জন্য তাকে অনুসরণ করে এটাই তা আমি রঞ্জুর আসলে আরও তার উত্তরোত্তর এই ইয়া বেড়ে যায় এগুলা যাতে পরবর্তীতে যেন আমরা ভালোভাবে আরও সামনে ইয়ে করতে পারি তুলতে মানে তুলে ধরতে পারে সে সেজন্যেই ওর যেগুলো জিনিস প্রয়োজন এগুলো যেন সরকারি বেসরকারি ভাবেই হোক রঞ্জুর জন্য একটা ক্যামেরা একটা ড্রোন একটা ট্রাইপোর্ট আর একটা গিমবেল যাতে কেউ ব্যবস্থা করে দেয় প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো বিষয়ে আমরা অবশ্যই যারা উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছেন জেলা প্রশাসন রয়েছেন উপজেলা পরিষদ রয়েছেন জেলা পরিষদ রয়েছেন সেগুলোকে আমরা বলবো যে তার ইনস্ট্রুমেন্টাল বা অন্যান্য যে সহযোগিতা লাগে সেগুলো যেন তিনি সহযোগিতা যেন পান সেই বিষয়টি আমরা অবশ্যই আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব রঞ্জু জানান গত চার বছর থেকে নিজের কাপড় থেকে শুরু করে কিছুই কিনতে হয় না তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই অঞ্চলের হারিয়ে যাওয়া সংস্কৃতি দেশীয় গীত ও গান আবারও নতুন করে মানুষের মাঝে জাগিয়ে রেখে চলেছে বিশেষ যাচ্ছি সকল মানুষ আমাকে এক নজর দেখার জন্য বা আমার সাথে একটা পি করার জন্য যে মরিয়া সারা গাইবান্ধা জেলার মানুষ এটাতে আমি অনেক খেপি আসলে আমাকে অনেকে বলে ভাই আপনি কত টাকা ইনকাম করেন কত টাকা ইনকাম করেন না করেন আমি আসলে ইনকামটা কোনো কিছু মনে করি না আমি একটা ভ্যানওয়ালার কাছ থেকেও দশ টাকা পাঁচ টাকা চায়নি আজকে এই জায়গাতে asti amar ei ফেসবুক পেজ চার বছরের জার্নিতে আমি বলতে পারবো না এই চার বছর যতদিন আমি ফেসবুক পেজ খুলছি আমি যে হাতের মোবাইলটা চালাই এক লক্ষ টাকা দাম এটাও মানুষের গিফট করা আমি যে প্রথম মোবাইলটা চালাইছি এটাও আমার আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের ইউনিয়নের চেয়ারম্যান উনি আমার গিফট করছে আমি যে ভালো ভালো প্যান্ট শার্টগুলো পরি এগুলো আমাকে মানুষ দেয় আমি কখনো বলতে পারবো না যে আমি আমার নিজের টাকা দিয়ে প্যান্ট শার্ট কিনছি এটা ভালোবাসা ভাই আমি আসলে ভাইরাল হয়েছি কি না মানুষ আমাকে ভালোবাসে মানুষকে আমি ভালোবাসি আর আমি একটা বরাবরই একটা কথা বলি মানুষকে সম্মান করলে সম্মান কমে না আপ আপনি মানুষকে সম্মান করবেন আপনাকে গাইবান্ধা সদর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের হায়দারির ছেলে রঞ্জু মিয়া দুই ভাই এক মধ্যে সবার ছোট রঞ্জু নাই আয়সা ঘুইরা গেছে আমা গরে দেশে ভাই हाते हाते एंडू एट मोबाइल पोरा शुनाय मो नाय ना ना हे बिप्लव इस्लाम समय संवाद गायबंधा अरे असे जोबा खाला गोपाल भरार सात भाई चंपा अरे असे जोबा खाला ए सब देई का सेले में ओए जायू तोला